আচ্ছা ওকে হ্যাঁ দর্শক যেটা বলছিলাম যে আমরা ইনফেকশন পালপেশন মুভমেন্টটা আমরা দেখব মুভমেন্টটা দেখার পরবর্তীতে আমরা কিন্তু বুঝতে পারবো যে আসলে মুভমেন্টটা নরমাল স্পাইন থেকে এটার মুভমেন্টটা আলাদা হবে এটা হচ্ছে বেম্বু স্পাইনের কথা বলছিলাম যেটা স্পাইনটাকে আর একটু অবজারভেশন করলে বা মুভমেন্ট করলে দেখবো যে বেম্বু বাঁশের মতো সোজা বা বাঁকা হচ্ছে না ডানে বাইরে বা কোনো পাশে বাঁকা হওয়ার কোনো স্কোপ নাই এই টেস্ট আমরা করেও আমরা বুঝতে পারবো যে এটা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস এটা হচ্ছে সওয়ার টেস্ট নামে একটা টেস্ট আছে এই টেস্টের মাধ্যমে কিন্তু এটা ম্যানুয়াল টেস্ট করে আমরা বুঝতে পারি যে এটা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস অথবা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস না এটার যদি আমরা নরমাল সিভারিটির দিকে দেখতে পারি যদি আমরা চলে যাই যে আসলে এটার এর পরবর্তীতে যেটা বলবো যে আমরা এর সিভারিটিটাও সিভিয়ারিটি যেটা বলা হয়ে থাকে এটাও আমরা আসলে দেখবো যে কারো হয়তো কম থাকতে পারে কারো একটু বেশি থাকতে পারে কারো আসলে মিডিল স্টেজ কারো হয়তো লাস্ট স্টেজের দিকে এই প্রবলেমটা যেতে পারে এই টাইপের প্রবলেম আপনি ফিল করতে পারেন এর পাশাপাশি আপনি যেটা এরপর আমরা যেটা করবো এটা টেস্ট করবো টেস্ট করতে হলে ল্যাব টেস্ট আমরা কী কী টেস্ট করবো সেটা হচ্ছে যে এক নম্বরে আমাদেরকে সিবিসিএসআর হিমোগ্লোবিনের টেস্ট আমাদেরকে অবশ্যই করে ফেলতে হবে সিবিসিএসআর হিমোগ্লোবিনটা জানলাম এর পরবর্তীতে উনি একজন পেশেন্ট সে যদি ডায়াবেটিকের কোনো প্রবলেম ভুগে থাকে তার জন্য র্যান্ডম ব্লাড সুগার বা আরবিএসটা টেস্ট করে নেব আমরা এরপরে যেটা বলছিলাম যে সিরাম ক্রিটিনিনের পরিমাণটা কিডনির প্রবলেমটা ঠিক আছে না নাই সেটা আমরা দেখবো কিডনির প্রবলেমটা এরপর সিরাম ক্রিটিনিন টেস্টটা করে ফেললাম এর পরবর্তীতে লিভার এর সাথে অ্যাসোসিয়েট প্রবলেম হিসেবে লিভার জড়িত আছে কি না সেটা আমরা দেখবো লিভারের টেস্টটা বলতে কেমন বোঝানো হচ্ছে সেটা লিভারের মূলত হচ্ছে যে সি রিয়াক্টিভ প্রোটিন টেস্টটা আমরা দেখবো সি রিয়াক্টিভ প্রোটিন টেস্টটা করেও আমরা বুঝতে পারবো যে আসলে এখানে লিভার এর সাথে লিভারের কোনো ইনফ্লামেটরি কন্ডিশন জড়িত আছে কি না সেটা দেখবো এর পরবর্তীতে যেটা আমরা করবো এটা হচ্ছে যে মানে জেনেটিক একটা টেস্ট আছে জেনেটিক টেস্ট যেটা বলা হয় এটা HLA-B27 টেস্টটা যেটা আছে সেই টেস্টটাও আমরা করে ফেলবো HLA-B27 টেস্টটা করে আমরা শিওর হতে পারবো যে এই জেনেটিক টেস্টটা কোনো ফ্যামিলিগত কারণে বা কোনো ইনহেরিটেড কোনো প্রবলেমের কারণে আমাদের এই এই সমস্যাটা হচ্ছে কি না সেটা আমরা দেখতে পারবো আর পরবর্তীতে আমরা যেটা যাব এটা হচ্ছে যে এর পরবর্তীতে আমরা আল্ট্রাসোনোগ্রাম যেটা আছে আল্ট্রাসোনোগ্রাম করেও আমরা দেখতে পারবো বা ডপলার আল্ট্রাসোনোগ্রাম এটাও আমরা করতে পারি অথবা মাস্কুলোস্কেলিটাল আল্ট্রাসোনোগ্রাম করেও আমরা এই অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের প্রবলেমটা শিওর হতে পারবো দর্শক এর পরবর্তীতে আমরা যে টেস্টটা করব সেটা হচ্ছে ল্যাব টেস্ট বলতে বোঝা যাচ্ছে এখানে স্পাইনাল প্রবলেম মেরুদণ্ডের তার জন্য আমাদেরকে ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স রে করে দেখবো আমরা এক্স রেটা দুই সাইড থেকে হতে পারে এপি ভিউ ল্যাটারাল ভিউ দুই সাইড থেকে আমরা করে দেখবো যে স্পাইনটা আসলে কতটুকু মেরুদণ্ডের যে কার্ভেচার একটা থাকা কথা সেটা ঠিক আছে কি নাই সচরাচর আমরা দেখবো যে না মেরুদণ্ডের কার্ভেচারটা ঠিক নেই কারণ যেহেতু ফিউশন হয়ে গেছে স্পাইনের হাড়গুলো একটা আর একটার সাথে হাড়গুলো সিমেন্টের মতো শক্তভাবে ধরে আছে সেহেতু আমাদের মেরুদণ্ডের কার্ভেচারটা আমরা এক্স রেতে দেখলে বুঝতে পারবো যে এই কার্ভেচার ঠিক নেই দর্শক এর পরবর্তীতে আমরা যে টেস্টটা করবো সেটা হচ্ছে সিটি স্ক্যান করবো সিটি স্ক্যান এবং এমআরআই এই দুটা টেস্ট হচ্ছে কনফার্মেশন টেস্ট এই দুইটা টেস্টের মাধ্যমে আমরা টেন্ডন কার্টিলেজ লিগামেন্ট সাইনোভিয়াম বার্সা বা মাসেল ওয়েস্টিং বা এর ইন্টারনাল যে স্পাইনাল কর্ডের যে পজিশনটা বা স্পাইনাল কর্ডটা ঠিক আছে কি না অথবা স্পাইনাল স্টেনোসিস হয়েছে কি না সেটা কিন্তু আমরা এই সিটি স্ক্যান অথবা এমআরআই টেস্ট করার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারবো যে এটা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের কোন গ্রেড কোন স্টেজ কোথায় আছে তো দর্শক এরপরে আরও একটা টেস্ট যেটা আছে সেটা আমরা করতে পারি সেটা হচ্ছে বোন স্কিনটোগ্রাফি টেস্ট করতে পারি এইখান থেকে লাম্বার পাংচার যেটা আছে আমরা স্পাইনাল ট্যাপ সচরাচর যেটা বলা হয়ে থাকে বা আমরা স্পাইনাল ফ্লুইড বা সাইনোভিয়াল ফ্লুইড যেটা আছে বা স্পাইনের যে আমাদের ইন্টারনাল দুইটা হাড়ের মাঝখানে আমাদের এই এই লাম্বার পাংচার করার মাধ্যমে আমরা স্পাইন থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে দুই স্পাইনের মাঝখান থেকে আমরা সাইনোভিয়াল ফ্লুইডটা টেস্ট করে আমরা দেখতে পারবো যে আসলে এটা কতটুকু ইনফ্লামেটরি কন্ডিশন বা এর সাথে টিউবারকুলোসিস অ্যাসোসিয়েট কন্ডিশন জড়িত আছে কি না এরপরে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট যেটা সচরাচর আসলে করানো কোনো কোনো ডাক্তার সাজেস্ট করে থাকে আবার ম্যাক্সিমাম ডাক্তার এটাকে অ্যাভয়েড করেও থাকে বা এই উপরের যে টেস্টগুলো আছে এই টেস্টগুলোর মাধ্যমেই কিন্তু আমরা অনেকটা শিওর হয়ে যাই একজন ডাক্তার বা হেলথ কেয়ার প্রোভাইডার উনি কিন্তু বুঝতে পারে যে আসলে এটা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস ডায়াগনোসিস বলতে আপনি এইগুলাকেই বুঝতে পারেন বা ঘুরে পেশায় এই টাইপের ডায়াগনোসিসগুলাই আমাদের সামনে আসতেছে এখন আসবো আমরা এটা ট্রিটমেন্টে ট্রিটমেন্টের ক্ষেত্রে দর্শক বলি এটা আমাদের যেটা বলতে হবে যে ট্রিটমেন্টটা আমরা কেমনে করবো ট্রিটমেন্টটা আমাদের চিকিৎসার সুবিধার জন্য এটা আমরা তিনটা ভাগে ভাগ করবো এটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল একটা টেস্ট করবো নন ফার্মাকোলজিক্যাল টেস্ট এটা হচ্ছে যে ন্যাচারাল ট্রিটমেন্ট আমরা যেটাকে বলতে পারি
এর পরবর্তীতে আমরা মেডিসিন দিয়ে টেস্ট করব, মেডিসিন নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টটা করব, এরপর মেডিসিন যেটা আছে মেডিসিন দিয়ে কোন কোন মেডিসিনগুলো আমরা খাবো সেটা টেস্ট করব, অ্যাট লাস্ট হচ্ছে যদি সার্জারিক্যাল কোনো অপশন থাকে অবশ্যই আমরা সার্জারি সেটা শুনে নিব। তো নন ফার্মাকোলজিক্যাল বা ন্যাচারাল যে ট্রিটমেন্টটা সেটা আমরা করতে পারি কোনো দক্ষ ফিজিওথেরাপিস্টের মাধ্যমে। আমরা মাসেল ওয়েস্টিং বা মাসেলে কোনো প্রবলেম যদি থাকে সেই জায়গায় সবার আগে আমাদের যেটা করতে হবে আমরা এখানে হিট অ্যাপ্লাই করতে পারি, এখানে হিট থেরাপি যেটা আছে সেই হিট থেরাপিটা আমরা দিব। এটা হচ্ছে হট প্যাক দিয়েও দিতে পারবেন আপনারা, অথবা বাসা বাড়িতে যেটা আছে যে পানি গরম করে হোক বা বালু বা লবণ যেটা গরম করে কাপড় দিয়ে মুঠি পাকায় ধরে আমরা ব্যাক মাসেলটাতে এই যে জায়গাটাতে ব্যথা আস্তে 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 আমরা এই হিটটা দিব। দর্শক অবশ্যই সতর্ক থাকতে হবে যেহেতু ওনার প্রবলেম, উনি কিন্তু এইটার টেস্টের সেন্সিটিভিটি বা মোটর ফাংশনটা বুঝতে পারবে না। এই জন্য পেশেন্টের সুবিধার্থে আপনারা প্রথম আগে নিজের হাতের উপরে এই হিটটা অ্যাপ্লাই করে দেখবেন বা শরীরের অন্য কোথাও অ্যাপ্লাই করে দেখবেন যে আপনার টলারেন্স লেভেলটা ঠিক আছে কিনা। যদি টলারেন্স লেভেল ঠিক থাকে তাহলে আপনি ওই টলারেন্স লেভেল অনুসারে আপনি হিট থেরাপিটা ইউজ করবেন। এর পরবর্তীতে এক্সারসাইজ যেটা আছে, আসলে আপনারা ইউটিউবে মানে মেরুদণ্ডের বা ব্যাক পেইনের বিভিন্ন টাইপের মানে ট্রিটমেন্ট যেটা আছে ফ্লেকশন এক্সটেনশন অ্যাডাকশন অ্যাডাকশন এই টাইপের যে মানে মানে এই এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো আপনারা করবেন কারণ ব্যাক মাসেলের মানে সুবিধার জন্য। এর পাশাপাশি আপনি যেটা করতে পারেন এটা আইসোমেট্রিক এক্সারসাইজ করতে পারেন, এটা হচ্ছে যে আপনার মাসেলে পাওয়ার বাড়াবে এবং মাসেল বিল্ড আপ করবে, প্লাস হচ্ছে যে ওইখানে রক্তের চলাচলটা বাড়ায় দিবে, আইসোমেট্রিক এক্সারসাইজ। এর পরবর্তীতে আমরা স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করব, তারপরে অ্যাক্টিভ রেজিস্টেন্ট এক্সারসাইজ করতে পারি বা অ্যাক্টিভ অ্যাসিস্টেন্ট এক্সারসাইজটা আমরা করতে পারি। এর পরবর্তীতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ফিজিওথেরাপির কিছু ট্রিটমেন্ট আছে, ফিজিওথেরাপির একটা হচ্ছে কম্বাইন্ড একটা ট্রিটমেন্ট প্রসিডিউর, এখানে বিভিন্ন টাইপের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়ে থাকে, যেটা এর ভিতরে যেগুলো মোটামুটি পড়ে সেটা হচ্ছে যে শর্টওয়েভ ডায়াথার্মি আছে, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ ডায়াথার্মি আছে, ইলেকট্রিক্যাল কারেন্ট থেরাপি আছে, তারপর গ্যালভানিক কারেন্ট থেরাপি আছে, এর পরবর্তীতে দেখা গেছে ট্রান্সকিউটেনাস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন এটা আছে, লেজার থেরাপিটা এর ভিতরে পড়ে যায়, লেজার থেরাপি আছে, লেজার থেরাপির পাশাপাশি হচ্ছে যে এই যেটা আমরা বলবো আইআরআর আছে, হ্যাঁ আইআরআর যেটা এটার এই ট্রিটমেন্টটা আমরা এটা নিতে পারি। এর পরবর্তীতে আরও কিছু কন্ডিশন যেটার সাথে জড়িত আছে সেটা যেমন ইয়োগা আকুপাংচার, এরপরে চিরোপ্র্যাকটিক যেই ট্রিটমেন্টটা মানে লেটেস্ট সারা পৃথিবীতে পপুলার হচ্ছে ডে বাই ডে, এই টাইপের চিকিৎসা কিন্তু আমরা ন্যাচারালি এটা করতে পারি, অথবা কোনো দক্ষ ফিজিওথেরাপিস্টের মাধ্যমে আপনি এই ট্রিটমেন্টটা সুন্দরভাবে জানতে পারবেন। এরপর কোল্ড হিট থেরাপির পরবর্তীতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা আছে, আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রতিদিন যে আমাদের ন্যূনতম কিছু সময় আমরা এক্সারসাইজের জন্য বা অন্য কোনো কারণের মানে জন্য আমাদের স্পাইনটাকে রিল্যাক্স করার জন্য বা রিল্যাক্সিং থেরাপি যেটাকে বলা হয় সেটাও আপনারা করতে পারেন, এটা আছে। এর পরবর্তীতে রিল্যাক্সিং থেরাপির পরবর্তীতে শর্ট পালস শর্টওয়েভ ডায়াথার্মি যে থেরাপিটা আছে সেটাও আপনারা এটার মাধ্যমে নিতে পারেন। এর পরবর্তীতে দর্শক আপনারা যেটা করতে পারেন ন্যাচারাল ট্রিটমেন্ট বলতে এই টাইপের ট্রিটমেন্টটাকে বোঝায়, যদি আপনি কোনো কিডনির পেশেন্ট বা লিভারের পেশেন্ট বা ডায়াবেটিস রিলেটেড পেশেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য সেফ চিকিৎসা বলতে আমি উপরে যে টাইপের চিকিৎসার কথা বললাম সেই চিকিৎসাগুলো আপনার জন্য পারফেক্ট। এখন এরপরে আসবো আমরা মেডিসিনের ক্ষেত্রে, মেডিসিনের ক্ষেত্রে আমরা যদি আসি এক ফার্স্ট আমাদের দেখতে হবে যেহেতু একটা ইনফ্লামেটরি কন্ডিশন জড়িত আছে, এই ইনফ্লামেটরি কন্ডিশন জড়িত থাকার কারণে এখানে যেই ট্যাবলেটটা সবচেয়ে বেশি কাজ করবে সেটা হচ্ছে এন্ডোমেথাসিন টাইপের ট্যাবলেট। এন্ডোমেথাসিন এটা 75 mg একটা ট্যাবলেট, সকালে একটা রাতে একটা, মূলত 7-14 দিন অথবা আপনার ডাক্তারের পরামর্শ অনুসারে এটা আপনি বাড়াইতে পারেন। এন্ডোমেথাসিনের জায়গায় ইন্ডোমেথাসিন সারা পৃথিবীতে পরিচিত, এটার জেনেরিক নেম যদি আপনারা চিন্তা করেন তাহলে বা কোম্পানির কিছু নেম আছে বাংলাদেশে যেমন ইন্ডোমেট যেটা বললাম ইন্ডোমেটের এই ন্যাচারাল নেমগুলো বা কোম্পানির নেম অনুসারেও আপনারা এটার চিকিৎসাটা আপনারা নিতে পারেন। এটা হচ্ছে ফার্স্ট চয়েস পেন কিলার, সেকেন্ড চয়েস পেন কিলার হচ্ছে এটা ন্যাপ্রোক্সেন গ্রুপ, সারা পৃথিবীতে এই নেমেই চলে, এটার কিছু কোম্পানির নেম আছে যেটা হচ্ছে যে আপনার ন্যাপ্রোক্সেন বা এর পাশাপাশি ন্যাপ্রোক্সেন আছে, ন্যাপ্রো এ আছে বা ন্যাপ্রিন আছে, সোনাব আছে। এই ট্যাবলেটটা হচ্ছে 250-500 mg ট্যাবলেট, যেহেতু এটা বয়স্ক মানুষের জন্য এই ট্রিটমেন্টটা হচ্ছে সেহেতু এটা 250 mg কোনো অপশন নেই, 500 mg ট্যাবলেট সকালে একটা রাতে একটা, এই ট্যাবলেটটা আপনি 7-14 দিন কন্টিনিউ করতে পারেন। সেকেন্ড চয়েস, থার্ড চয়েসের কথা আমরা বলবো, এটা হচ্ছে এসিক্লোরোফ্নাক ট্যাবলেট। এসিক্লোরোফ্নাক এটা হচ্ছে ট্যাবলেটটা হচ্ছে সারা পৃথিবীতে একই রকম, বাংলাদেশের কোম্পানি নেমে যদি আপনি এটা ট্রিটমেন্ট করতে যান তাহলে ফ্লেক্সি আছে, তারপরে রিউমাফেন আছে অথবা রিজার্ভিক্স আছে,
এটা হচ্ছে 100 mg একটা ট্যাবলেট সকালে একটা রাতে একটা অবশ্যই 7 থেকে 14 দিন বা আপনি ডাক্তারের পরামর্শ অনুসারে এটা আরো বেশি দিন আপনি কন্টিনিউ করতে পারেন এর পরবর্তীতে চতুর্থ নম্বরে যেটা অপশন বলো পেইন কিলারের জন্য এটা হচ্ছে ইটো ডোলাক গ্রুপের একটা ট্যাবলেট এই ট্যাবলেটটা যদিও অনেক ডাক্তার প্রেসক্রাইব করে থাকে না কিন্তু অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের জন্য অনেক ভালো কাজ করে এবং লং টাইম ট্রিটমেন্টের জন্য অনেক সেফ একটা ড্রাগ এই ড্রাগটা হচ্ছে 600 পাওয়ারের একটা ক্যাপসুল 24 ঘন্টায় এটা বলে দেই কোম্পানির নেম হচ্ছে ইডোজেসিক এসআর প্যানোডিন এসআর ইডোলাক অথবা এটা হচ্ছে ইডোপেন 600 mg একটা ট্যাবলেট ট্যাবলেটটা 24 ঘন্টায় যে কোনো একটা সময় 600 mg পাওয়ারের আপনি একটা ট্যাবলেট খাইতে খেতে হবে আপনাকে এটা হচ্ছে 7 থেকে 14 দিন কন্টিনিউ করবেন এর পরবর্তীতে অবশ্যই আপনারা এই ট্যাবলেটগুলো খাওয়ার সময় আপনারা কখনোই যে ভুলটা করবেন না একটা অ্যান্টি আলসারেন্ট বা অ্যান্টি আলসারেন্ট বলতে গ্যাসের একটা ট্যাবলেট যেহেতু আপনি পেইন কিলার খাচ্ছেন অবশ্যই এর পাশাপাশি একটা ভালো মানের আপনি অ্যান্টি আলসারেন্ট ট্যাবলেট আপনি খেতে পারেন যেটা হতে পারে আপনার এটা হচ্ছে ওমিপ্রাজল প্যান্টোপ্রাজল ল্যান্সোপ্রাজল অথবা নেচারালি যদি আপনি ধরেন স্যাকলো আপনি সকালে একটা রাতে একটা 20 mg একটা ট্যাবলেট ব্যথার ওষুধ যতদিন আপনি কন্টিনিউ করবেন ততদিন এই ট্যাবলেটটা আপনি কন্টিনিউ করতে পারেন এর পরবর্তীতে আপনাকে যেটা আসতে হবে পেইন কিলার চলে গেলে মাসেল রিল্যাক্সিং হিসেবে যদি আপনি চিন্তা করেন সেটা আমরা বলবো যে মাসেল রিল্যাক্সিংয়ের জন্য ব্যাকলোফেন এট ফার্স্ট চয়েস তারপর আছে টিজানিডিন সেকেন্ড চয়েস তার পরবর্তীতে টলসেরিসন ইপিরিসন যেটা বলা হয় এটা হচ্ছে থার্ড চয়েস তা আপনি ব্যাকলোফেনটাই মূলত এখানে সাজেস্ট করা হয় যেহেতু স্পাইন রিলেটেড স্পাইনের বা প্রবলেম এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের প্রবলেম সেহেতু আপনি ব্যাকলোফেনটা ব্যাকলো 10 mg সকালে একটা রাতে একটা এটা হচ্ছে ব্যাকলো নামে আছে ব্যাকম্যাক্স নামে আছে ব্যাকলোর নামে আছে ফ্লেক্সি ব্যাক নামে আছে বাংলাদেশের কোম্পানির এই নেমগুলো এলা 7 থেকে 14 দিন অথবা এক মাসের বেশিও আপনি কন্টিনিউ করতে পারেন এটা এটা স্পাইনাল নার্ভ রিল্যাক্সের জন্য বা মাসেল রিল্যাক্সের জন্য সবচেয়ে ভালো কাজ করবে এরপরে নার্ভ রিল্যাক্সিং হিসেবে যদি আপনি খেতে চান সেটার জন্য আপনাকে পিরিগাবালিন গাবাফেন্ডিন এই ট্যাবলেট আপনি খেতে পারেন পিরিগাবালিন 25-50-75 পাওয়ারের একটা ট্যাবলেট লো ডোজ থেকে শুরু করা ভালো এই জন্য আপনি প্রতিদিন সকালে বা রাতে অনলি একটা সিঙ্গেল 50 mg পিরিগাবালিন ট্যাবলেট আপনি খেতে পারেন পিরিগাবালিনটা মানে 50 ডোজের সিঙ্গেল ডোজ রাতে শুরু করতে পারে অথবা 25 mg শুরু করতে পারে কন্টিনিউ এই ট্যাবলেট খাওয়ার একটা সাইড এফেক্ট যেটা ভার্টিগো হতে পারে মানে ডিজিনেস বা মাথা ঘুরা ঘুরা ভাব ঝিমুনি ভাব এই টাইপের কোনো প্রবলেম হতে পারে নাউশিয়া ভমিটিকের প্রবলেম থাকতে পারে এটি যদি প্রবলেম হয় অবশ্যই আপনি এর সাথে অ্যাসোসিয়েট যে কমপ্লিকেশনটা দাঁড়াবে সেই কমপ্লিকেশনের ওষুধটা আপনি অবশ্যই খাবেন অথবা ওষুধটাকে স্টপ করে দিতে পারেন এরপরে দর্শক এর পরবর্তীতে আপনি যে ট্যাবলেটটা নিতে পারেন এটা হচ্ছে যে ভিটামিন B1, B6, B12 সচরাচর এই ট্যাবলেটটা বাজারে পাওয়া যায় নিউরো বি নামের এটা এর আগেও বলা হয়েছে নিউরো বিটা সকালে একটা রাতে একটা এক মাস বা আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে এক মাসের বেশিও আপনি এটা কন্টিনিউ করতে পারেন তার পাশাপাশি আরও একটা ট্যাবলেট যেটা আপনাকে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট দিবে সেটা হচ্ছে মিকোবালামিন এটাও ভিটামিন B12 এর ভিতরে পড়ে বা সায়ানোকোবালামিন এটা মেথিকল নামে আছে স্কোয়ারের নার্ভেক্স নামে আছে মিকোবাল নামে আছে 0.5 mg একটা ট্যাবলেট এটাও সকালে একটা রাতে একটা কন্টিনিউ এক মাস পর্যন্ত আপনি করতে পারেন এরপরে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে স্টেরয়েড ট্যাবলেট ফর্মের আপনি একটা স্টেরয়েড খেতে পারেন কেন খাবেন সেটা যেহেতু ডিজিজ কন্ডিশনটা আমরা বলছি যে এটা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ মানে ইনফ্লামেশন এই ডিজিজ কন্ডিশনটার সাথে জড়িত সেহেতু আপনি এখানে একটা ট্যাবলেট ফর্মের স্টেরয়েড যেটা আছে এটা কোয়ার্টান হতে পারে পিকোডিল হতে পারে ডেল্টাজন হতে পারে 10 mg অথবা 20 mg সকালে একটা রাতে একটা কন্টিনিউ 7 থেকে 14 দিন আপনি করতে পারেন অথবা এর অল্টারনেট হিসেবে আপনি মিথাইল প্রেডনিসোলন যেমন মেথিপ্রেড সোলুপ্রেড নামে আছে এটা 2-4 mg বা 8 এবং 16 mg একটা ট্যাবলেট এটা সকালে একটা রাতে একটা আপনি 4 mg থেকে শুরু করবেন অথবা 2 mg থেকে শুরু করবেন সকালে একটা রাতে একটা কন্টিনিউ 7 থেকে 14 দিন ইনশাআল্লাহ এরপর মধ্যে আর একটা যেটা আছে এটা হচ্ছে যে আপনি স্পাইনের যে পজিশনটা আপনি স্পাইনে একটা এই এই স্টেরয়েড ইনজেকশন আপনি একটা পুশ করতে পারেন ট্রায়ামসুলন স্টেরয়েড মানে হতে পারে অথবা এই রিলেটেড যেটা স্টেরয়েড ইনজেকশন ফর্মে আছে এই ট্রায়ামসুলন অ্যাসিটোনাইট ইনজেকশনটা যেখানে পুশ করতে হবে আপনার স্পাইনের ইপিডুরাল স্পেসটাতে আপনাকে অভিজ্ঞ কোনো অর্থোপেডিক্স বা স্পাইন স্পেশালিস্টের সাহায্য নিয়ে আপনি এই ইনজেকশনটা পুশ করে নিতে পারেন ইনশাল্লাহ এটাতে আপনি 100% রেজাল্ট পেয়ে যাবেন এবং মোর কুইকলি আপনি এই রেজাল্টটা পাবেন এর পরবর্তীতে আপনি যেটা করবেন যদি আপনার হেলথের কোনো প্রবলেম বা আপনার মানসিক দুর্বলতা এরকম থাকে এর সাথে অবশ্যই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এই ট্যাবলেটটা নিতে আপনারা অবশ্যই ভুলবেন না ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি যেটা আছে আপনাদের ক্যালবোরাল ডি কোরাল ক্যাল ডি বা এই নামে যে ট্যাবলেটগুলো পাওয়া যায় বা কোরাল ক্যালসিয়াম বা
এই ক্যালসিয়াম ন্যাচারাল যেটা আছে এই ক্যালসিয়ামটা সকালে একটা রাতে একটা এক থেকে দেড় মাস বা এর বেশিও আপনি করতে পারেন, ন্যূনতম এক মাস আপনি ট্রাই করে দেখতে পারেন, আপনি অবশ্যই একটা বেটার রেজাল্ট আপনি পাবেন। এর পাশাপাশি আপনার লেটেস্ট যে ট্রিটমেন্টটা সারা পৃথিবীতে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের জন্য পপুলার হচ্ছে সেটা হচ্ছে যে ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমাটয়েড ড্রাগ। ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমাটয়েড ড্রাগগুলোর ভিতরে যেই ট্যাবলেটগুলো বেশি পড়ে সেটা হচ্ছে যে আপনার টিএনএফ ইনহিবিটর এক নম্বর, দুই নম্বরে আছে ইনফ্লাজিমাব দুই নম্বর, এরপর হচ্ছে ইটানারসেপ তিন নম্বর। ইটানারসেপের পাশাপাশি হচ্ছে এখান থেকে আপনি অ্যাডিলামুমাব এইটা করতে পারেন, অ্যান্টি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর থেরাপি আছে এটা আপনি নিতে পারেন। এর পরবর্তীতে আছে সেকুকিনুমাব এই টাইপের ট্যাবলেট, সবগুলোই ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমাটয়েড ড্রাগ। এরপর যেটা নিতে পারেন আপনি বাইফসফেট যেটা আছে বাইফসফেট বা এই টাইপের ট্যাবলেটগুলো হচ্ছে নিওরাল অথবা মাইকোফেনোলেট মোফেটিল, এই ট্যাবলেটগুলা আপনার ইনজেকশন ট্যাবলেট ফর্মে পাওয়া যায় এবং ইনজেকশন ফর্মে পাওয়া যায়, যেটা ট্যাবলেট ফর্মে পাওয়া যায় অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি এই 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 ডিজিজ মডিফাইড অ্যান্টি রিউমাটয়েড যে ড্রাগগুলোর কথা আমি বললাম যে কোনো একটা আপনি ট্রাই করতে পারেন। দর্শক মোটামুটি এর পরবর্তীতে আরও কিছু ট্রিটমেন্ট যেটা থেকে যায় সেটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট, যদি আপনার স্পাইনে কোনো টিউমার থাকে টিউমার বা স্পাইনাল যদি কোনো প্রবলেম থাকে এইগুলোর জন্য আসলে আপনার অভিজ্ঞ যে সার্জন আছেন উনি অবশ্যই আপনাকে এই মানে সার্জারির কথাগুলো আপনাকে বলতে পারে এবং উনি সব কিছু বলবেন যে কোন টাইপের সার্জারি করলে আপনার জন্য ভালো বা কোনটা বেস্ট। মূলত দর্শক এর পরবর্তীতে আমরা যেই টাইপের এক্সারসাইজগুলো কথা বললাম কিছু হচ্ছে যে আলেকজান্ডার টেকনিক আছে, টেন্স থেরাপি আছে, স্টপ স্মোকিং, লাইফ স্টাইল মডিফিকেশন, এর পরবর্তীতে যেটা আছে ফিজিওথেরাপির কিছু ট্রিটমেন্ট, ডিপ ট্রান্সভার্স ফিকশন ট্রিটমেন্টটা হতে পারে, হট অ্যান্ড কোল্ড থেরাপির কথা বলছি, ইলেকট্রিক্যাল স্টিমুলেশন এটা আপনি নিতে পারেন, ইয়োগা আকুপাঙ্কচার নিতে পারেন, এর পাশাপাশি ওমেগা থ্রি যেটা ট্যাবলেট আছে ওমেগা থ্রি এই ট্যাবলেট আপনি খেতে পারেন। এর যে আরও ভালো একটা ট্যাবলেট আছে যেটা আরও বেটার রেজাল্ট দিবে আপনার কার্টিলেজ রিজেনারেটর ট্যাবলেট হিসেবে এটা হচ্ছে আপনি যে ট্যাবলেটটা নিতে পারেন এটা হচ্ছে টাইপ টু কোলাজেন, এটা হচ্ছে 40 mg একটা ট্যাবলেট, সকালে প্রতিদিন 24 ঘন্টায় একটা করে ডোজ আপনি কন্টিনিউ এটার সাথে করতে পারেন, অবশ্যই আপনি কোনো বেটার রেজাল্ট পাবেন। দর্শক আমার এই ইনফরমেশন অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস নিয়ে কোনো টাইপের কোনো প্রবলেমে যদি আপনি পড়ে থাকেন বা বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই আমার rxsalon.com ওয়েবসাইটে ভিজিট করবেন, ভিজিট করে আপনি এই ডিজিজ কন্ডিশনটা বাংলাতে ট্রান্সলেশন করে আপনি ডিটেলস আপনি আরও অনেক সুন্দরভাবে জিনিসগুলো জানতে পারবেন। এর পরবর্তীতে আপনার যদি এর পরেও কোনো প্রবলেম থেকে থাকে তার জন্য আমাদের এই ইউটিউব যে চ্যানেলটা চ্যানেল যে ভিডিওটা আমরা শেয়ার করতেছি ভিডিওর নিচে আপনার কমেন্ট অপশনে গিয়ে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং কমেন্ট করে আপনি জানাতে পারেন যে আপনার মানে কোন টাইপের এখন ডিজিজ কন্ডিশনে আপনি আছেন এবং আপনাকে কোন টাইপের হেল্প লাগবে সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর, আমরা অবশ্যই বেটার কোনো ট্রিটমেন্টের দিয়ে বা পরামর্শ দিয়ে আমরা আপনার পাশে থাকবো এটুকু আমরা বলতে পারি। তো এর পরবর্তীতে দর্শক যেটা করবেন আপনারা আমার এই চ্যানেলটিতে যদি এই ইনফরমেশনগুলো আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনি আপনার আপনজন যারা আছে এই টাইপের প্রবলেমে ভুগতেছে তাদের কাছে আপনি এটা লাইক কমেন্ট শেয়ার করে জানাইয়া দিতে পারেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নেক্সট কোনো টিউটোরিয়াল বা আপডেটের জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো দর্শক মোটামুটি আজকে এই পর্যন্তই, এর পরবর্তীতে বেটার কোনো টিউটোরিয়াল নিয়ে বা নতুন হেলথ রিলেটেড কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আমরা অবশ্যই আসবো। ভালো থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।